প্লাস্টিকের খেলনা পিস্তল ওই আসেন আসেন বাদাম কিনলে পারি লবণ ফ্রি বাদাম কেজি কত 200 টাকা আধা কেজি 100 আর 250 গ্রাম 50 টাকা আর আমার একটা নিলে এ মামা বাদাম কি শুন তে লবণ দিন না কেরে তাহলে লবণ দিন হাই বেটা শৈল লবণ দিতে শুন কেরে কাগজ দিন মামা 10 টাকার বাদাম দেন তো তোমাকে চাই শুধু তোমাকে মামা 10 টাকার বাদাম দেন মামা টাকা লাগবি না আপনি দেখতে অনেক সুন্দর আপনাকে গিফট করলাম বাবু দেখছো মামাটা কত ভালো আমার থেকে টাকা নেয় নাই আমাকে বাদামগুলো গিফট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই শোনেন টাকাটা দেন যান খালি সাথে করি বাউ নিয়ে আসছে এই মামা তোমার তো বাদাম নিয়েছি একটু আগে বাদাম লাগে লবণ দিছো লবণ দিয়ে বাদাম খাইছি মিষ্টি লাগে কুদা লবণ খাইছি ওইটাও মিষ্টি লাগে ব্যাপারটা কি কি করছেন এই যে লবণ এ মামা আমি তো লবণের বদলে বোতলের মধ্যে চিনি ভরে লেছি এমনি কো বাদাম বেচে এমনি ডাকবি না এ বাদাম তুই দাঁড়া আপনারা কারা আর পাঁচটা বললাম না তো মামা আইসেই বাদাম খাচ্ছেন টাকা দিয়ে যান এবার টাকা দিবে কে ভাজা বাদাম লাগবে ভাজা বাদাম এই ভাজ আরে মাঙ্গুল কুঠা তোদেরকে খুঁজে পাইছি এখন বুঝাবো ফাও খাওয়ার মজা কি বাদাম উড়ালো না রে হ দিল তো দুজন কোয়ারে মাইরা তাই মামা 10 টাকা বাদাম দাও তো কি গো মামা আগে না 10 টাকার বাদাম ফুঙ্গায় ভইরা দিতা এখানে তো কম দাও মামা আগে দিতাম এখন দেই না এই কি টাকা না দেখো দিতাছিন টাকা মামা আমি আগে দিতাম এখন দেই না গরম 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 চালান চালান শেষ হয়ে গেল কি কি আছে বাদামের রস বাদামের তেহরি বাদামের খিচুড়ি আর কিছু নাই আছে তো বাদামে কাচ্ছি এই মামা এদিকে
মামা কি খাবেন? দুপুরে খাবার মধ্যে কি কি আছে? বাদামের ভর্তা, বাদামের চচ্চড়ি, বাদামের গোজা, বাদামের রোল, বাদামের সালাদ আর বাদামের কুল। হাই রে, খালি বাদাম, সারা বাংলাদেশ জুড়েই বাদাম বাদাম বাদাম। মামা বাদাম খাইবে আইন, কাঁচা বাদাম, বাদা বাদাম, বাদাম লজেন, বাদাম বাদাম, ভালো বাদাম আছে, টেকাটা কিনা বাদাম লজেন, বাদাম বাদাম, টেকা দে বাদাম নে। আরে কত সুন্দর ফুল না বাবা, টিকা যত মন চা টিকা। কিরে মজা, হ্যাঁ মেলা মজা, মজা তো বুঝতে দিব, পুরো এক নাম্বার বাদাম। কিরে তুই না বোবা, কাকু বাদাম কয় টাকা কেজি? 200 টাকা কেজি। ও মায়া মায়া গো, আমি তো 200 টাকা দিতে পারতাম না, আমি 150 টাকা দেন। দেন মিয়া 150 টাকা দিয়ে বাদামের খোসা পাবেন, বাদাম খাওয়া লাগবে না। এ এক কাজ করো, তোমার 50 টাকা দে, তুমি বাদামের খোসা দিয়ে রেখে দাও, আমার বাদাম দিয়ে দাও। আরে বাদাম বাদাম বাদাম। এ মামা আপনি কি সিটি গুলোর চেন দেখি বাদাম দেন? হয় সমান সমান। এই সিটি গুলোর চেন বাদাম দেন, এই নেন একটাকে। আমি একটা চেন দেন, একটা বাদাম দিছি সমান সমান। এ মামা আমার বাদাম লাগবো না, তুমি আমার সিটি গুলোর চেন দিয়ে দাও। এই মিয়া ধাক্কাই তো শুন করে, বাদামও লাইলে তো আমারই আগে দিব, আমি আগে খারুইছি না, কেন আপনারা জানেন না লেডিস ফার্স্ট? এবার আমি দিকাও, ওই বাদাম, ওই বাদাম, ওই বাদাম, ওই মিয়া ডাক্তার শুনেন না, কানে বেঁধে কি বেনি ঢুকে রাখছেন? আপনি কি আমার ডাকছেন নাকি? আপনি তো ডাকছেন বাদাম রে। বাজাম বাজাম খালি মজা, খালি মজা, আসেন বাজা বাদাম খেয়ে যান। মামা তোমার বাদাম ভালো তো? 100% ভালো, বিশে তাহলে আপনি টেস্ট করে দেখেন। ফকির আসছে বাদাম কিনতে, পাঁচটা বাদাম বিক্রি করলে ডাকসার কিছু থাকে? আচ্ছা বাদাম বিক্রি করি না, দশটা বাদাম দাও তো। আরেক ফকির হাজির, 10 টাকার বাদাম বিক্রি করি না মামা, 2 টাকার বাদাম দেন তো। ওই মেয়ে আপনি না করুন 5টা 10টা বাদাম বেছেন না? আমি কি 5টা 10টা বেচছি? আমি তো বেচছি 2টা। আরে ভাই টাকা না দিয়ে খাওয়া শুরু করছেন, বুঝলাম না তো। ওই বেটা তুই আমার চিনস, এই চিনস তুই আমারে, চিনস তুই আমারে। বাদাম লইবে বাদাম, ওই বেলা কি বাদাম দিছ? কালকে খাইছি আর লগে লগে ডায়রিয়া শুরু হয়ে গেছে। কি বলেন ভাইয়া, আমার বাদাম খেয়ে আমরা ডায়রিয়া হয়েছে? হ্যাঁ তোর বাদাম। আরে না ভাইয়া, আমার বাদাম খেয়ে তো ডায়রিয়া হওয়ার কথা না। আরে ভাই আমি তোর বাদাম লাগে যা, তুই কর তোর বাদাম না ভাইয়া, আমার বাদাম খাওয়ার সাথে সাথে আপনি মরে যাওয়ার কথা। ও ভাই তুই কি কইলি? সরি ভাই সত্যি কথা বললে দিছি। বাদাম লাগেন বাদাম বাদাম, ভালো বাদাম আছে, ভালো বাদাম, ভালো বাদাম বাদাম লাগান আছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 10 টাকার বাদাম দেন। 10 টাকার? হ্যাঁ একটু বাড়াই দেন, বাড়াইয়া। ঠিক আছে
আগড়ে দেন। আরে অল্প 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 দিয়ে দেন, অল্প অল্প বাদাম কি ভালো হবি? হ্যাঁ মামা বুঝি তো, এই বাদাম বেশি কি তোমার সংসার চলে? কোনো রকম চলে, বাদাম ব্যবসা করো, গোল্ডের ব্যবসা করতে পারো না? কত কি হাত নাই।